আমরা এখন পদমচেনের হোমস্টেতে চলে এসেছি। আগের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম, পদমচেনের হোমস্টেতে এসে তারপরে তোমাদেরকে বলেছিলাম যে পদমচেনের হোমস্টের ভেতরের রুমগুলো কীরকম, আমরা এখানে কি কি খাচ্ছি সেগুলো তোমাদেরকে জানাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, তাহলে দেখানো যাক যে তোমাদের আমরা কীরকম রুমে থাকছি, এখানে কি কি খাবার দিচ্ছে, আর তার সঙ্গেও আমরা এরপর তো জুলুকো যাব, সেখানে বরফও পাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদের তো দেখালাম হোমস্টেটা বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে, তো এবার হোমস্টেতে তিনটে রুম আবার এখানে দিয়েছে, তো তোমাদের চলো দেখাই। আমরা 106 রুমটা নিয়েছি, বাকি দুটো রুম রয়েছে, তো চলো 106 রুমটা তোমাদের দেখাই। বাহ, ভীষণ সুন্দর রুম, দুটো ডাবল বেড করেই আছে, খুব সুন্দর সাজানো, দুটো করে কম্বল দেয়া আছে। সরে আয় গুটি এদিকে, মাঝখানে একটা সেন্টার টেবিলও রয়েছে, এদিকে টেবিল, এদিকে টেবিল, এদিকে মিরার, এদিকে তো আরো ভালো জিনিস রয়েছে, সর একটু, যেটা খুব দরকার। এদিকে ড্রেসিং টেবিলটা রয়েছে, ড্রেসিং টেবিলটা তো ভীষণ দরকার লাগে, ড্রয়ার রয়েছে। ওয়াও, এবার আসল জায়গাটা খোল। ওয়াও গুড্ডি, কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তো এখান দিয়ে। বাহ, এখানটা দেখো, নিচেটা কি সুন্দর জঙ্গল আর সামনে পুরো পাহাড়, একদম শুয়ে শুয়ে পাহাড় দেখার মতন, শুয়ে শুয়ে পাহাড় দেখা যাবে, দারুণ ভিউ। কিন্তু খুব হাওয়া, রাত্রি আমরা জানলা খুলে শুবো। হ্যাঁ গুড্ডি, তো এটার একটু ভেতরটা তোমাদের দেখিয়ে নিই, ভেতরেও জিনিস রাখার মতন জায়গা রয়েছে। আর তো খুলতে হবে না, বন্ধ করে দাও। চলো একটু ওয়াশরুমটা দেখিয়ে নি। এখানে বেসিন রয়েছে আর আয়না, এদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার আছে, আর বাথরুমটা কিন্তু ভীষণ সুন্দর, খুব পরিষ্কার, ভীষণ পরিষ্কার আর ভীষণ সুন্দর। একটা টাওয়েলও দিয়ে দিয়েছে, ভীষণ পরিষ্কার, পুরো রুমটাই ভীষণ পরিষ্কার আর খুব সুন্দর। রুম কেমন লাগলো? সৌমদাকে থ্যাংক ইউ বলে দে। সৌমদা অনেক থ্যাংক ইউ, রুম সুন্দর একটা হোমস্টে আর ঘরটা দেওয়ার জন্য। রুমটা তো ভীষণ সুন্দর, আমাদের দুজনকারই খুব ভালো লেগেছে, অনেক থ্যাংক ইউ তোমাকে। তো এখন আমরা তাড়াতাড়ি গিয়ে লাঞ্চ করে নিই, এখন অবশ্য লাঞ্চের টাইম নয়, তোমরা তো জানোই আমরা কত কি খেয়েছি, কিন্তু এখন আর খিদে নেই, তাও খেয়ে নেওয়া উচিত, এখন 5টা বাজতে যাচ্ছে। তো চলো আমরা আগে খাবারটা খেয়ে নিই, নিয়ে তারপর যদি কোথাও যাই তো সেটাতে যাব, তোমাদের সব দেখাবো। তো চলো এখন লাঞ্চের জায়গায় যাই। এটা কিচেন প্লাস ডাইনিং রুম, তো চলো ডাইনিং রুমের ভেতরে আমরা যাচ্ছি। এটা রান্নাঘরটা আর এটা খাবার জায়গাটা, ভীষণ সুন্দর সাজানো, এখানে প্লেট, এখানে সমস্ত খাবার জিনিস দেওয়া আছে। মাথাটা সরা করুন, এখানে আছে রাইস, ডাল, এখানে বাটার, এটা আলু শাকের বড়ি দেয়া আছে মনে হচ্ছে, একটু আরো অনেক সবজি আছে, দিয়ে দেখি কি আছে। করো করো, এটা ডিমের কারি আছে, আর এখানে পাঁপড় আছে, সঙ্গে স্যালাড আছে। তো চলো খাবারটা স্টার্ট করি। আরো আর একটা জিনিস এসেছে, আচার, যেটা পূজার সব থেকে বেশি প্রিয় খাবার, ফয়কা হয়ে গেছে। ডালটা দারুণ হয়েছে, আর যেটা শাকের সবজি বললাম সেটা টেস্ট করে দেখি।
খুবই ভালো লাগলো খেতে রায়া শাকটা। প্লাস ডালটাও খুব ভালো হয়েছে, খাবারও গরম গরম একদম। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি, বেশি টাইম নষ্ট করা যাবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। একটু একটু আলো রয়েছে, একটু নয় ভালোই আলো রয়েছে। আলো নিয়ে বেরিয়ে পড়লাম যে খাওয়া দাওয়ার পরে এখন শোয়া যাবে না, একটু এনার্জি রয়েছে, তাই জন্য এনার্জিটা একটু ঘুরে কাটাই। তারপরে এসে শুলে তো আর উঠতে পারবো না, সেই জন্যে বেরিয়ে পড়লাম। আর সূর্যটা দেখো কি সুন্দর, দেখো ওই দেখো সূর্যটা ডুবছে, দারুণ দেখতে লাগছে। পুরো বড় বড় পাহাড়, পাহাড়গুলো অনেক উঁচুতে, অনেক বড় পাহাড়টা। কেমন তিনটে পরপর পাহাড় দেখ, সমান্তরাল পাহাড়। এই দেখো কি সুন্দর ঘট ফল, এটা এক ফল কিন্তু। লম্বা টমেটো আমরা এখন ফরেস্টের পাশ দিয়েই যাচ্ছি। দেখো ফরেস্টটা কত ঘন, কত গাছ, প্রচন্ড ঘন জঙ্গল। ভেতরটা দেখো বৌদি কেমন, কত ঘন জঙ্গল ওখানটা। ওই উপরে দেখ পার্ক আছে, এদের নিজেদের সামনেটা দেখো কেমন, দুদিকে গাছ হওয়ার জন্য পুরো অন্ধকার রাস্তাটা। মানে এখানে তো আগের দিন তোমাদের সিলেরিগাঁও তো দেখিয়েছি, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, এখানেও তাই। এখনই জাস্ট সূর্যটা ডুবছে, এখনও পুরোপুরি ডোবেনি, এই সময়ই কেমন অন্ধকার হয়ে এসছে। সামনেটা দেখো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনেটায়, গাড়িটা গেল, দুদিকে শুধু লম্বা লম্বা গাছ। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তো হোমস্টেতে ফিরে যাওয়াই ভালো। আর এতটা রাস্তা এসে আমরা টায়ার্ডও হয়ে গেছি, আর পাহাড়ি রাস্তা মানে তো উঁচু নিচু। তো চলো হোমস্টেতে যাই। সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে, চা। কি সুন্দর দেখতে, দেখো কাপগুলো, এখানে কাপ ঢাকা দেয়া যাতে ঠান্ডা না হয়। আর এই যে চা দিয়েছে, চাটা বেশ ভালো দেখতে লাগছে তো। আর ভেজ পকোড়া, ভেজ পকোড়াটাও দারুণ দেখতে, তো ওভারঅল দারুণ। আমাদের সবার জন্য তো চা এসছে, আমাদের যে ছোট্ট একটা আছে ছুনটুটা, তার কথা চা এর কথা জিজ্ঞেস করছে, সে তো চা খায় না, দুধের কথাও জিজ্ঞেস করছে, তুমি তো দুধও খাও না, কিন্তু তোমার কাপটা এসছে, তাতে কি আছে দেখিয়ে দাও তো। ওর খুব ইচ্ছা হয়েছে, সবাই আমরা কাপে চা খাচ্ছি, ও একটু কাপে কোকা কোলা খাবে, তাই ও কাপ নিয়ে এসছে দিয়ে কোকাকোলা খাবে। তো চলো আমরা খেয়ে নি চাটা। আমাদের যে ড্রাইভার দাদা মানে অভিষেক ভাইয়া, এখন আমরা তার গান শুনছি বসে বসে, যদিও সেটা তাদের ভাষায়, আমরা মানে কিছুই বুঝতে পাচ্ছি না, কিন্তু অভিষেক ভাইয়া বেশ সুন্দরই গান করে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স তো হয়ে গেছিল খাওয়া, তো আজকেও আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছি। তো দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছে, আলু ভাজাই বানিয়ে দিয়েছে, কিন্তু একটু ঝালঝাল করে, খেতে ভালো, খেতে ভালো, খুব সুন্দর দেখতে হয়েছে। হোমস্টেতে আরো যারা গেস্ট ছিল আর আমরা সবাই মিলে একসাথে বেশ মজা করছি। দেখো ওরাও নাচ করছে, আমরাও নাচ করছি। সন্ধ্যেবেলা সবাই মিলে খুব গল্প করলাম, গান চালিয়ে নাচানাচি, মজা খুব হয়েছে আজকে।
আজকে তো মানে দুদিন যেটা মজা হয়েছে তার থেকে ডবল মজা হয়েছে, মানে এত নাচ হচ্ছিল মনে হচ্ছিল না ছেড়ে আসতে পারছি না, এত আনন্দ হয়েছে আজকে, আজকে দারুণ লাগলো। আমাকে বেশি দিও না, আমি বেশি খেতে পাচ্ছি না। কি কি মেনুতে আছে চলো তোমাদের দেখিয়ে নি। আজকে আছে রুটি, আছে এদিকে আমাদের জন্য স্পেশাল আলু ভাজি, মিক্সড ভেজ আর চিকেন আছে, এখানে চিকেন চিকেন কষা করে দিয়েছেন দিদি, আর রাইস আমরা তো সবাই জানোই, একটু ভাত আর রুটি একসাথে মিশিয়ে খাই, ভাত না হলে ঠিক আমাদের পেটটা ভরে না। তো আজকে কেমন মজা লাগলো বৌদি? কাকিমা আজকে দারুণ মজা হয়েছে না, আনন্দ? আর একজন সারা সন্ধ্যে থেকে শেষ অবধি শুধু ঘুমিয়ে গেছে, সে কোনো মজা করেনি কিচ্ছু না, শুধু ঘুমিয়ে গেল। আচ্ছা কাকু আজকে বলেছে ভেজ খাবে, তাই কাকু আলু ভাজা আর আমাদের মতন মিক্স ভেজ। তোমার কেমন খাবার লাগছে নুদু? ভালো খাবার? চিকেনটা ঠিক আছে? চিকেনটা ঠিক আছে নুদু? চিকেন ভালো হয়েছে? পেট ভরে খেয়ে নাও। হ্যাঁ কোনো চিকেন ঠিক আছে, ভালো খেতে ঠিক আছে। আজকে ঠান্ডাটা আছে কিন্তু কালকে যেন বেশি ঠান্ডা লাগছিল না আমাদের। বৌদি কি ভাত দুটি একসাথে খাবে? ঠিক আছে ডাল দিচ্ছে, ডাল, আচ্ছা ডালও আসছে, ডালও আছে, ডাল খাবো, আর আচার তো আছে, পূজার ফেভারিট আচার, মিক্স পিকল আচার, সঙ্গে স্যালাডও আছে। তো চলো একটু রুটি আর আলু ভাজা আর এগুলো দিয়ে খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ গরম গরম খাবার ঠান্ডার সময় দারুণ লাগে। এখন 9টা বেজে গেছে, পরের দিন সকালবেলা হয়ে গেছে, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, ঝলমলে পরিষ্কার আকাশ, আর আমরাও রেডি একদম। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। পিছনে দেখো পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে, পরপর পরপর শুধু পাহাড়, শুধু পাহাড় চারিদিকে, আর তেমনি গাছে ভর্তি। তো চলো আজকে ব্রেকফাস্টে নুডলস আছে, আর তোমাদের দেখাই কী কী কীরকম দেখতে নুডলস বা কীরকমভাবে বানানো হয়েছে। আর কাকুর জন্য আলাদা ব্রেকফাস্ট আছে, কাকু নুডলস খায় না সেই জন্যে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে রয়েছে আজকে নুডলস, ভেজ নুডলস, খুব সুন্দর দেখতে লাগছে, টেস্ট করতে হবে এবার। এদিকেও ব্রেকফাস্ট চলে এসছে, আরে দেখো বাইরে রোদে খাচ্ছিল, দিয়ে চল। আজকে বাবাই আর তুমি ম্যাচিং ম্যাচিং, মাম্মাইও খানিকটা ম্যাচিং, আজকে তিজমালায় ম্যাচিং। হ্যাঁ কিছুটা ম্যাচিং। তো ব্রেকফাস্টটা করে নিই, কাকুর ব্রেকফাস্ট আসছে, রুটি বলা হয়েছিল তো আসছে, তখন আবার দেখাচ্ছি তোমাদের। কাকুর জন্য এসছে রুটি আর এটা মিক্স ভেজ, তবে আলু ভাজিটাই বেশি দেখতে লাগছে, রুটি আর আলু ভাজি। তো আমাদের সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই একদম রেডি, সব ব্যাগও বের করা হয়ে গেছে। চলো তোমাদের সাথে দিদির আলাপ করিয়ে দিই। এই যে দিদি, এই গেস্ট হাউসের ইনি দিদি হোমস্টের। তো চলো দিদি কি বলছে একটু শুনে নাও। হ্যালো, মেরা নাম ফুলা মুশেরপা হ্যায় ফ্রম গেলিকলা হোমস্টে ফদমচিন। আপ সব ইহা পে আইয়ে এনজয় কর লিজিয়ে, হ্যাঁ না, কিউকি অভি তো সিজন স্টার্ট হো গয়া হ্যায়, তো কিতনা দিন লকডাউন হো গিয়া, সব লোক ঘর পে ব্যাঠে ব্যাঠে বহুত বোর হো রহা থা, ইসলিয়ে অভি তো ফ্লো ভি আ রহা হ্যায়, ফ্লো জ্যাদা হো রহা হ্যায়, হ্যাঁ না, তো আপ লোক সব লোক আইয়ে এনজয় কর লিজিয়ে, আর আপ সব লোগো কো হ্যাভ সেফ জার্নি। আর দিদি কো বহুত থ্যাঙ্ক ইউ, দিদি নে হাম সব কো বহুত হেল্প কিয়া হ্যায়, দিদি কো হাম লোগ ইতনা পরিশান কিয়া হ্যায়, ইয়ে চাহিয়ে ও চাহিয়ে করকে দিল, লেকিন দিদি কুছ ভি নাহি বোলে, হাম লোগো কো তো রুম বহুত পসন্দ আয়া থা, আর উপর সে খানা ভি একদম ফার্স্ট ক্লাস থা, মতলব বহুত আচ্ছা লাগা, আমাদের ভীষণ ভালো লেগেছে সবাইকার। তো আমরা সবাই বলবো অবশ্যই পদমচেন এলে এখানে একবার তো থাকতেই হবে তোমাদের, তো আমরা সবাই কিন্তু এই হোটেলটাকে, এই রুম স্টেটাকে অবশ্যই রেকমেন্ড করছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই আসবে। আর দিদিকে অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, বাই। তো আমরা পদমচেনের হোমস্টে থেকে বেরিয়ে গেছি, এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, যেটা বিখ্যাত জিগজ্যাগ রোড জুলুক। তো কত দূর যেতে পারবো, কতটা পারমিশন আছে জানি না,
যতটা দূর যেতে পারবো ততটা দূর অবধি তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা এই ভিডিওতে নয়, কারণ অলরেডি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই ছোট ছোট পার্টে করে দেওয়া। তো পরের দিন তোমাদেরকে দেখাবো যে আমরা জুলুকে যাচ্ছি। এখান থেকেই যেখানে ভিডিওটা শেষ করছি সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করব। তো আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর আমরা যে ট্রাভেলার্সের সাথে এসেছি সৌমদা, তাদের ট্রাভেলার্সের নাম হলো ফ্যান্টাসি হলিডে, সেটাও অবশ্যই মনে রেখো। আমরা ডিসক্রিপশান বক্সে দাদার নাম, ফোন নাম্বার এবং আমরা যে ড্রাইভারের সাথে গেছি অভিষেক ভাইয়া, তার নাম্বারও আমরা দিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো দরকার হয় বা যদি তোমরা কোনো ট্যুর করার প্ল্যান করো তো অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের যে ট্রাভেলার্স দাদা তারা কিন্তু ভীষণ কম খরচে আর খুব ভালোভাবে রাখে, সব ভালো হোটেলও দেয়। তোমরা দেখতেই পাচ্ছ যতগুলো জায়গায় গেছি সেখানে কত ভালো হোটেলে আমরা ছিলাম আর খাবার কীরকম দিয়েছে। তো তাহলে এখন টাটা।